নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা দুর্গা স্বয়ং কন্যারূপে এসে আদেশ দিলেন পুজো করতে হাওড়া শিবপুরের দাস বাড়িতে সেই কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সুপ্রীতি দাস আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির দুর্গা সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সুপ্রীতি দাসকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি হাওড়া শিবপুরের প্রগতি সঙ্গের কাছে অবস্থিত তাদের বাড়ি দুর্গা পুজো দু সাল থেকেই শুরু হয়েছে তার ছেলে সৃজন দাস খুব ঠাকুরের ভক্ত সে একদিন স্বপ্নে দেখে যে এক ত্রিনয়নধারিণী কন্যা দাঁড়িয়ে বলছে যে তুই আমার পুজো কর তাহলে আমি সবথেকে বেশি খুশি হব কিন্তু মা কোনো ব্রাহ্মণের হাত থেকে পুজো নেবেন না মা তার ছেলের হাত থেকেই পুজো নেবেন এবং মায়ের পুজোয় কোনো অতিরিক্ত জিনিসও লাগবে না তাই তারা এই পুজো শুরু করেন এই পুজো তার ছেলে নিজেই করে মা তাদের বাড়িতে মা রূপেই পূজিত হন এবং তার সাথে কোনো সন্তান থাকে না মাকে স্বপ্নে যে রূপে দেখা গিয়েছিল সেই রূপেই মা তাদের বাড়িতে পূজিত তাদের বাড়ির মা দুর্গার মূর্তি তার ছেলেই নিজের হাতে তৈরি করেছে তাদের বাড়িতে মাকে সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করা হয় মায়ের ভোগে থাকে লুচি আলুর দম পোলাও পনির দুই রকমের পায়েস সুজির এবং চালের এছাড়াও থাকে চাটনি আর পাঁপড় তাদের বাড়িতে মাকে বিসর্জন দেওয়া হয় না মা তাদের বাড়িতেই তাদের সাথেই থাকেন তার ছেলে নিজের হাতেই মায়ের মূর্তি বানিয়ে পুজো করে তাদের মা দুর্গা বেশি কিছু চায় না সামান্য কিছু দিয়েই মায়ের পুজো সম্পন্ন করা যায় মা দুর্গা খুবই জাগ্রত যে যা মানত করে মা সকলের মনস্কামনা পূরণ করেন সুপ্রীতি দাসের ছেলে সৃজান দাসের একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে সে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে শেয়ার করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবো তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ